দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল 3-0 ব্যবধানে। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার পথে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম লিটনের দুইজনই। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে দুই ধাপ এগিয়েছেন তামিম। দুই ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান 17তম স্থানে। এছাড়াও দুই ধাপ এগিয়েছেন লিটন দাস। লিটন দাসের ওয়ানডেতে এখন অবস্থান 30তম স্থানে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হলেও পরবর্তী দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন লিটন। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়ে সিরিজ সেরার পুরস্কার হাতে পেয়েছেন তামিম ইকবাল। এক কথায় ব্যাটিংয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাস ও তামিম ইকবালের।